ইরানি চলচ্চিত্রগুলো যে আমাদের জীবনের বাস্তবতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেটা বলার আর অপেক্ষা রাখে না। আজকে আমরা এমন একটি মুভির কাহিনী তোমাদের সামনে তুলে ধরব যে মুভির কাহিনীটি তোমাদের জীবন থেকে হতাশা অনেকটাই দূর করে ফেলবে, আর সেই সাথে আপনাদের চা পাওয়ার লিস্টটা যদি অনেক লম্বা হয়ে থাকে তাহলে এই মুভির কাহিনীটি একেবারেই আপনার জন্য। কাহিনীর শুরুতেই আমরা আলী নামের একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই যে তার বোনের ছেঁড়া জুতোটি সেলাই করার জন্য একটি মুচির কাছে নিয়ে এসছে। সেলাই শেষ করে আলী জুতো চোরাকে একটি মুদির দোকানে বাইরে রেখে দোকানের ভিতরে প্রবেশ করে বাজার করার জন্য। দোকানে ঢুকেই আলী মনের মতো করে বাজার করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই একটি ময়লার গাড়ি এসে আলীর জুতো চোরাকে ময়লা আবর্জনা ভাবে গাড়িতে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। বাজার করা হয়ে গেলে আলী দোকানদারকে বলে আজকের বিলটা খাতায় লিখে রাখুন। তখন দোকানদার আলীকে বলে যে তোদের অনেক বাকি আছে আর এভাবে চলতে থাকলে তোদেরকে আর বাকিতে মাল দেওয়া যাবে না। এরপর আলী নিম্নস্বরে দোকানদারকে জানায় আপনার পাওনা টাকা খুব শীঘ্রই পরিশোধ করে দেওয়া হবে। এরপর আলী দোকান থেকে বাইরে বেরিয়ে তার জুতো চোরার কাছে গিয়ে দেখতে পায় তার রেখে যাওয়া জুতো চোরা সেখানে নেই। আলী তখন হন্য হয়ে তার জুতো চোরাকে খুঁজতে থাকে। তখন সেখানে থাকা সবজির ক্যারেটগুলি মাটিতে পড়ে যায়। এটা দেখার পর দোকানদার বাইরে বেরিয়ে এসে আলীকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আলী মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে দেখতে পায় তার ছোট বোন জোহরা তারই অপেক্ষায় বসে রয়েছে। তখন ছোট বোন জোহরা তার ভাইকে জিজ্ঞাসা করে, ভাইয়া আমার জুতো চোরা কি সেলাই করা হয়ে গেছে? আলী তার ছোট্ট বোনের প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জোহরা তখন বুঝে যায় তার জুতো চোরা সে হারিয়ে ফেলেছে। জোহরা তখন অশ্রুভরা চোখ নিয়ে তার ভাইকে কেঁদে কেঁদে বলে, ভাইয়া আমার এক জোড়াই জুতো ছিল, আমি আজ থেকে কিভাবে স্কুলে যাব? আর তাছাড়া আমাদের বাবারও সামর্থ্য নেই যে আমাকে আবার এক জোড়া নতুন জুতো কিনে দেবে। তখন আলী তার ছোট্ট বোনকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না বোন, আমি তোর জুতো জোড়া ঠিকই খুঁজে এনে দেবো। এরপর আলী বাড়ি থেকে বেরিয়ে সোজা সেই মুদির দোকানে চলে যায় যেখান থেকে তার বোনের জুতো জোড়া হারিয়ে গিয়েছে। সে আবারও একটুখানি আশা নিয়ে তার বোনের জুতো জোড়া খুঁজতে থাকে। তখন দোকানদার বাইরে বেরিয়ে এসে আলীকে পূর্বের মতোই ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর রাত্রি হলে জোহরা তার বাড়ির বাইরে থাকা জুতোগুলোকে দেখতে থাকে, কারণ তার ভাই এখনো তার জুতোগুলো খুঁজে পায়নি। জোহরা তখন ভাবতে থাকে কালকে সে কি পায়ে দিয়ে স্কুলে যাবে। তো যাই হোক, আলী এবং জোহরা তারা দুজনেই পড়তে বসে। তখন জোহরা আলীকে খাতায় লিখে দিয়ে বলে, ভাইয়া আমি কালকে কি পায়ে দিয়ে স্কুলে যাব। তখন আলী তার বোনকে জানায় যে তুই আমার জুতোগুলো পরে কালকে স্কুলে যাবি। তখন জোহরা তার ভাইকে জানায়, আমি তোমার জুতোগুলো পরে গেলে তুমি কি পরে স্কুল যাবে? এরপর আলী তার বোনকে বলে, তুই স্কুল থেকে বাড়ি ফিরলে আমি সেই জুতোগুলো পরে স্কুলে যাব। পরের দিন সকালে জোহরা তার ভাইয়ের জুতোগুলো পরে স্কুলে যায়, যদিও জুতোগুলো তার পায়ে অনেক বড় হচ্ছিল। জোহরা স্কুলে গিয়ে লক্ষ্য করে সেখানে থাকা সবার জুতোগুলো অনেক সুন্দর সুন্দর এবং পরিষ্কার, তাই জোহরা তার জুতোগুলো নিয়ে একটু আড়াল হয়ে যায়। জোহরা তার পায়ের পুরনো জুতোগুলো নিয়ে অনেক লজ্জা করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই আলী তার বোনের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে। এদিকে জোহরার স্কুল ছুটি হলে জোহরা দৌড়ে তার বাড়ির দিকে রওনা হয়। এরপর তারা রাস্তার মাঝে জুতোটি চেঞ্জ করে নেয়। জুতো জোড়া পায়ে দিয়ে আলী দৌড়ে স্কুলের দিকে রওনা দেয়, আর এভাবেই শুরু হয় দুই ভাই বোনের এক নতুন যাত্রা। এদিকে আলীর স্কুলের টিচার দেখে ফেলেছে আলী অনেক লেট করে স্কুলে এসেছে। এরপর আলী বাড়ি ফিরে আসলে তার ছোট্ট বোন জোহরা আলীকে জিজ্ঞাসা করে, ভাইয়া তুমি কি সময় মতো স্কুলে পৌঁছেছিলে? তখন আলী বলে, না কিছুটা লেট হয়ে গিয়েছিল, আর তুই কাল থেকে একটু তাড়াতাড়ি করে স্কুল থেকে বাড়ি ফিরবি। তখন জোহরা তার ভাইকে জানাইছে, আমি তো স্কুল ছুটির সঙ্গে সঙ্গে বাড়ি ফিরেছি, আর এর থেকে আগে আসা আমার সম্ভব নয়। তো যাই হোক, এরপর দুই ভাই বোন মিলে ওই নোংরা জুতোটিকে খুব ভালো মতো পরিষ্কার করতে থাকে। জুতো জোড়াটিকে এত ভালোবাসার সাথে পরিষ্কার করছিল যে তাদের দেখে মনে হচ্ছিল ওই জুতো জোড়াটি তাদের কাছে লাখ টাকার সম্পদ। ধোয়া শেষ হয়ে গেলে আলী জুতোটিকে রোদে শুকোতে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলীরা সপরিবার মিলে খেতে বসেছে, আর তখনই টিভিতে একটি জুতোর বিজ্ঞাপন আসে, আর জোহরার চোখ সেদিকে চলে যায়। পরের দিন জোহরা স্কুল যাওয়ার পথে একটি জুতোর দোকানের বাইরে দাঁড়িয়ে জুতোগুলোকে দেখতে থাকে। এরপর সে স্কুলে চলে যায়। স্কুলে আজ জোহরাদের পরীক্ষা ছিল। জোহরা তাড়াতাড়ি করে পরীক্ষার অ্যানসারগুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কেননা তার ভাই তার জুতোর জন্য অপেক্ষা করছে। এদিকে তাড়াহুড়ো করে বাড়ি যেতে গিয়ে জোহরার পা থেকে একটি জুতো খুলে গিয়ে ড্রেনে পড়ে যায়। এরপর জোহরা জুতোটিকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। এক পর্যায়ের পর একটি লোক এসে তার জুতো জোড়াটিকে উদ্ধার করে দেয়। জুতোটি পায়ে দিয়ে জোহরা মন খারাপ করতে করতে তার ভাইয়ের কাছে চলে আসে। এরপর সে একটু রেগে গিয়ে তার পায়ের জুতো জোড়া খুলে ফেলে। তখন আলী তার বোনকে জিজ্ঞাসা করে, কি রে এত রেগে আছিস কেন? জোহরা তখন জানায়, ভাইয়া আমার এই জুতোগুলো পরতে খুব লজ্জা লাগে, আর আমি আজকেই বাবাকে বলবো নতুন জুতো কিনে দেওয়ার জন্য। আলী তখন বলে, লক্ষ্মী বোন আমার, খবরদার বাবাকে বলিস না, বাবার কাছে এখন একটা টাকাও নেই, আর তুই যদি বাবাকে নতুন জুতো কিনে দেওয়ার কথা বলিস তাহলে বাবা ধার করে হলেও তোকে জুতো কিনে দেবে। তো যাই হোক, এরপর আলী স্কুলে চলে যায়। স্কুলে আজ আলীদের রেজাল্ট ছিল। আলী স্কুলের অনেক ভালো ছাত্র, তাই সে সবার থেকে ভালো রেজাল্ট করে, আর এর জন্য শিক্ষক তাকে একটি পেন গিফট করে। এরপর আলী পেনটা তার ছোট্ট বোন জোহরাকে গিফট করে। পরের দিন জোহরা স্কুলে গিয়ে অন্যের জুতোগুলোকে দেখতে থাকে, আর সেখানে তার জুতোগুলো অনেক নোংরা, তাই সে লজ্জা বোধ করছিল। আর তখনই সে তার হারিয়ে যাওয়া জুতোগুলোকে অন্য একটি মেয়ের পায়ে দেখতে পায়। এরপর জোহরা ওই মেয়েটিকে ফলো করতে থাকে এবং স্কুল ছুটির পর ওই মেয়েটির পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত যায়। অন্য
অন্যদিকে আলীর স্কুলে ঢুকতে অনেক লেট হয়ে যায়, তাই প্রধান শিক্ষক তাকে আর স্কুলে ঢুকতে দেয় না, বের করে দেয়। তখন আলীর ক্লাস টিচার হেডমাস্টারের কাছে অনেক রিকোয়েস্ট করে এবং বলে আলী অনেক ভালো ছাত্র। এরপর হেডমাস্টার তাকে ঢুকতে দেয়। স্কুল ছুটি হলে আলী এবং জোহরা ওই মেয়েটির বাড়ি যায় এবং একটি দেওয়ালের আড়াল থেকে তারা সবকিছু দেখতে থাকে। কিছুক্ষণ পর ওই মেয়েটির বাবা বাইরে বেরিয়ে আসলে আলী এবং জোহরা তারা দুজনে অবাক হয়ে থ হয়ে দাঁড়িয়ে যায়। তারা দেখে যে ওই মেয়েটির বাবা একজন অন্ধ, আর ওই ছোট্ট মেয়েটি তার বাবার সঙ্গে ভিক্ষা করতে বের হচ্ছে, আর তাদের অবস্থা আলীদের চাইতে আরো অনেক খারাপ। এই করুণ দৃশ্য দেখার পর তারা দুজনে আর জুতোটি চাইতে পারে না। এরপর তারা নিরাশ হয়ে বাড়ি ফিরতে থাকে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই আলীর বাবা আলীকে নিয়ে শহরে যায় মালির কাজ করতে। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত তারা একটি বাড়িতে কাজ পায়। কাজ শেষে আলীর বাবা মোটা অঙ্কের একটি টাকা পায়। এরপর আলী এবং আলীর বাবা তারা দুজনে মিলে সাইকেলে করে বাড়ি ফিরতে থাকে। আর তখনই তাদের সাথে একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের ফলে বাবা ও ছেলে দুজনে আঘাত পায়। এর ফলে চিকিৎসা করাতে তাদের সমস্ত টাকা শেষ হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই আলীদের স্কুলে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে ভালো জুতো লাগবে, কিন্তু আলীর তো সেই জুতো ছিল না, তাই সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না। এরপর আলী মন খারাপ করে বাড়ি ফিরে আসে। তো যাই হোক, পরের দিন আলী স্কুল গিয়ে দেখতে পায় দৌড় প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করবে তাকে এক মাসের ছুটি এবং খেলার কিছু কস্টিউম দেওয়া হবে, এবং তৃতীয় স্থান যে অধিকার করবে তাকে এক ছোড়া নতুন জুতো দেওয়া হবে। প্রথম দুটি পুরস্কার আকর্ষণীয় হলেও তৃতীয় পুরস্কারটি দেখার পর আলীর চোখ কপালে উঠে যায়, আর তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় তৃতীয় পুরস্কারটি অর্জন করা। এরপর আলী সোজা চলে যায় খেলার টিচারের কাছে প্রতিযোগিতায় নাম লেখানোর জন্য। তখন টিচার আলীকে জানায় যে প্রতিযোগিতায় আর নতুন কোনো প্লেয়ার অ্যাড করা যাবে না। এরপর আলী কাঁদতে থাকে এবং অনেক রিকোয়েস্ট করতে থাকে তার টিচারকে। আলী তার স্যারকে বলে, স্যার আমার তৃতীয় পুরস্কারটি খুবই দরকার, আমি তৃতীয় পুরস্কারটি পেলে আমি আমার বোনকে এক জোড়া জুতো দিতে পারবো। তো যাই হোক, আলীর মুখ থেকে এই ধরনের কষ্টের কথা শোনার পর আলীর টিচার আলীকে আর না করতে পারে না, কিন্তু তার আগে আলীর একটি টেস্ট নিতে চায়। এরপর আলীর টিচার আলীর দৌড় দেখার পর অবাক হয়ে যায়, কারণ আলী তো সবসময় বাড়ি থেকে স্কুল দৌড়েই যাতায়াত করতো। তো যাই হোক, এরপর আলী বাড়ি গিয়ে তার ছোট্ট বোনকে বলে, আমি যদি স্কুলে দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করি তাহলে তোকে একটি খুব সুন্দর জুতো গিফট করব। তখন জোহরা তার ভাইকে বলে, ভাইয়া তুমি প্রথম কেন হতে চাও না? তখন আলী একটু হেসে বলে, আমি যদি প্রথম হই তাহলে তো আর জুতো পাবো না, আর তার জন্য আমাকে তৃতীয় স্থান অধিকার করতে হবে। তো এরপর আসে সেই ঐতিহাসিক দিনটি, যেখানে আমরা দেখতে পাই অনেক স্কুল থেকে অনেক ছাত্র এসেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। দৌড় শুরু হয়ে যায় আর আমরা দেখতে পাই আলী প্রথমেই পিছিয়ে পড়ে। তখন সে তার বোনকে দেওয়া কথা ভাবতে থাকে, সে আর তার বোনকে নোংরা জুতো পায়ে দিয়ে স্কুল যেতে দিবে না। এই প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অধিকার করে তাকে এক জোড়া নতুন জুতো দিবে। দৌড়তে দৌড়তে একটা সময় আলী উপলব্ধি করে যে সে সবাইকে পিছনে ফেলে দিয়েছে, কিন্তু আলী যদি প্রথম স্থান অধিকার করে তাহলে সে তো আর জুতো পাবে না, তাই সে দৌড়ের গতি কমিয়ে দেয়। আর তখনই পেছন থেকে একটি ছেলে আলীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আলী ভাবতে থাকে তার সমস্ত স্বপ্ন হয়তো শেষ, কিন্তু না, সে আবার উঠে দাঁড়ায় এবং সবাইকে পেছনে ফেলে দিয়ে এই দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। আলী প্রতিযোগিতায় প্রথম হয়েছে দেখে সেখানে থাকা সমস্ত টিচার অনেক খুশি হয়, শুধুমাত্র আলী ছাড়া। আলী এই প্রতিযোগিতায় প্রথম হয়েও সে নিজের কাছে হেরে যায়, কারণ সে তো চায়নি প্রতিযোগিতায় প্রথম হতে, সে চেয়েছিল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করতে। আলীর মাথায় শুধু একটি কথাই ঘটছিল, সে তার বোনকে জুতো দিতে পারেনি। তো যাই হোক, এরপর আলী মন খারাপ করে বাড়িতে ফিরে, বাড়িতে এসে সে তার বোনের সামনে দাঁড়িয়ে যায় চুপচাপ। তখন তার আদরের ছোট্ট বোন আলীকে জিজ্ঞাসা করে, ভাইয়া আমার জুতো কোথায়? আলী তার আদরের ছোট্ট বোনের প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে যায়। আর একরাশ না পাওয়ার আক্ষেপের সাথে ঘটে গল্পের দি এন্ড। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গল্প আরও পাওয়ার জন্য।